প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আজকের ফোকাস অফ দ্য ডে অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন হবিগঞ্জ তিন আসনের সম্মানিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির সাহেব। তো আমরা কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে যে হবিগঞ্জের উন্নয়ন নিয়ে, শিক্ষা খাতে এবং সড়ক খাতে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো নিয়ে কথা বলছিলেন। তো সেই উন্নয়ন খাতে আমি সূত্র ধরে একটু শুনবো আর কি কি ওনার আমলে হবিগঞ্জের উন্নয়ন সম্পন্ন হয়েছে, তারপরে আমরা কথা বলবো হবিগঞ্জের সমস্যা নিয়ে এবং সম্ভাবনা নিয়ে। তো জাহির ভাই, আপনি যেটা বলছিলেন আপনার সময়কার উন্নয়নের কথাগুলো যদি খুব ছোট করে আমাদেরকে বলেন আর কি। ধন্যবাদ। আসলে আমি বলছিলাম হবিগঞ্জে আধুনিক স্টেডিয়াম ছিল না, আমরা স্টেডিয়াম নির্মাণ করেছি। হবিগঞ্জে হাসপাতাল 100 শয্যা ছিল, এটাকে 250 শয্যায় উন্নীত করেছি এবং বহুতল ভবন আমরা নির্মাণ করেছি। হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের পাশাপাশি বিকেজিসি গভর্নমেন্ট স্কুল, দুটি সরকারি বিদ্যালয় আছে, এই দুটি বিদ্যালয়কে ডাবল শিফটে উন্নীত করেছি। হবিগঞ্জে আপনি হবিগঞ্জ সিলেট বিভাগে এবং আশেপাশে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি 2014 নিয়ে এসেছিলাম, হবিগঞ্জে বিশাল জনসভায় দাবি করেছিলাম, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইতিমধ্যে প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে এই বছর থেকে, আগামী সেশন থেকে হবিগঞ্জে মেডিকেল কলেজ শুরু হতে যাচ্ছে, জেনে হবিগঞ্জের প্রবাসী ভাইয়েরা, সিলেটের প্রবাসের সকল ভাইয়েরা আনন্দিত হবেন। হবিগঞ্জে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় আমরা অচিরেই প্রতিষ্ঠিত করব। শুধু তাই না, এই সকল উন্নয়নের ভাইয়েরও আমরা কিন্তু হবিগঞ্জের ব্যাপক এটা আপনি যে কথাটি শুরুতে বলছিলেন হবিগঞ্জের সম্ভাবনা, এখন হবিগঞ্জের সম্ভাবনাকে কাজে লাগিয়ে হবিগঞ্জকে কিন্তু আমরা শিল্প অঞ্চলে রূপান্তরিত করেছি। আমাদের হবিগঞ্জে প্রাকৃতিক গ্যাসে ভরপুর, সারা বাংলাদেশে যে পরিমাণ গ্যাস মজুদ আছে এর অর্ধেকের বেশি হবিগঞ্জের মাটির নিচে সৃষ্টিকর্তা আল্লাহ দিয়েছেন। বিবিয়ানা, রশিদপুর, হবিগঞ্জ তিনটি গ্যাস ফিল্ডে প্রচুর পরিমাণ মজুদ। এই গ্যাসকে কেন্দ্র করে আমরা হবিগঞ্জে এই দুটি গভর্নমেন্টে 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আমরা প্রকল্প নিচ্ছি। সমস্যার কথা বলতে চাইছিলাম, এটার পাশাপাশি গ্যাসের প্রচুর মজুদ আছে সেটা আমরা জানি, কিন্তু হবিগঞ্জের স্থানীয় মানুষ যারা, যেহেতু আপনি হবিগঞ্জের নেতৃত্ব দিচ্ছেন, তো সেই মানুষ কিন্তু গ্যাস বঞ্চিত এবং দীর্ঘদিন ধরে, আমি জানি নবীগঞ্জে, যেহেতু আমার নিজের জন্মস্থান নবীগঞ্জ, তো নবীগঞ্জের মানুষের দীর্ঘদিন একটা দাবি ছিল সেই গ্যাসটা তাদের, যারা মানে অগ্রাধিকার ভিত্তিতে যাতে তাদেরকে দেওয়া হয়, কিন্তু আপনি খনিজ এবং এই ইয়ের মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির যেহেতু দায়িত্বে আছেন, তো সেই বিষয়টা আপনার স্পষ্ট ধারণা থাকার কথা, তো এটার আসলে কতটুকু সমাধান? ধন্যবাদ। আসলে আমি সেই কথাটি বলছিলাম, সেই জায়গায় যাওয়ার আগে আমার বক্তব্যটি শেষ করতে চাই, কারণ এই গ্যাস বিদ্যুৎকে কাজে লাগিয়ে আমি পার্লামেন্টে অনেকবার আবেদন করেছি, অনেকবার বক্তব্য রেখেছি, আমি আমাদের দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি যে আমাদের হবিগঞ্জে বিনিয়োগ করার জন্য। এখন কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমাদের সরকারি বিনিয়োগের আগে আমাদের হবিগঞ্জে কিন্তু এই গ্যাস এবং বিদ্যুৎকে কাজে লাগিয়ে অসংখ্য শিল্প কারখানা আমরা প্রতিষ্ঠিত করেছি। আমাদের স্কয়ার, প্রাণ, আরেকে অনেক প্রতিষ্ঠান এখন কিন্তু হবিগঞ্জে, এখন বাংলাদেশের বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জ, গাজীপুর পরেই কিন্তু হবিগঞ্জের দিকে এখন ওনারা ঝুঁকছেন। এটার মূল কারণটি হলো হবিগঞ্জের গ্যাস, হবিগঞ্জের বিদ্যুৎ, হবিগঞ্জের জমি, হবিগঞ্জের শ্রমিক, এই কারণে কিন্তু হবিগঞ্জ এখন দ্রুত পাল্টে যাচ্ছে। এক সময় হবিগঞ্জের নাম বললেই আমরা বলতাম হবিগঞ্জ অবহেলিত, এখন কিন্তু আর হবিগঞ্জকে কেউ অবহেলিত বলে না, হবিগঞ্জ কিন্তু আলোকিত, এখন সারা পৃথিবীর মধ্যে হবিগঞ্জ সমাদৃত। এটা আমাদের প্রাকৃতিক সম্পদের কারণে এবং এই সরকারের দূরদর্শিতা এবং এই সরকারের একজন কর্মী হিসাবে আমরা বিনিয়োগকারীদেরকে আহ্বান করেছি এবং বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করছি। আপনি যে কথাটি বলছেন এটা যথার্থই, হবিগঞ্জের এই নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসের আশেপাশের মানুষদের প্রত্যাশা, শুধু নবীগঞ্জ না, বিবিয়ানা না, আপনার যেখানেই পৃথিবীর গ্যাস পাওয়া গিয়েছে, যে জায়গায় প্রাকৃতিক সম্পদ উত্তোলন হয় এর আশেপাশের মানুষের একটা অগ্রাধিকার থাকে এবং সরকার সেটা বিবেচনা করে। আপনারা জানেন হবিগঞ্জের নবীগঞ্জে শহরে গ্যাস ছিল না, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এই বিবিয়ানার গ্যাস আমরা কিন্তু নবীগঞ্জের পৌরসভার নাগরিককেদেরকে আমরা দিয়েছি, কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নাই। এখন ঘরে ঘরে, গ্রামে গ্রামে গ্যাস দেওয়াটুকু এটা কিন্তু এখন বাস্তবতা সাথে সংহতি রাখে না, কারণ আমরা যে পরিমাণ গ্যাস পাই, আমাদের দেশে যে পরিমাণ শিল্প কারখানা আছে, এই শিল্প কারখানাকে যদি আমরা চালিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতির জায়গা আমরা কিন্তু
আগাতে পারব না। তবে নবীগঞ্জবাসীর যে দাবি, এই দাবির সাথে আমি একমত পোষণ করি এবং এই দাবিকে সমর্থন করে পার্লামেন্টে আমি একাধিকবার বক্তব্য রেখেছি। আগামী দিনগুলিতে আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে আমরা যাতে ওনাদের এই দাবিটি মেটানো যায়। তবে বর্তমান সরকার পরিকল্পনা করেছেন, আমরা আমদানি করছি গ্যাস, আমরা সিলিন্ডারের মাধ্যমে সহজলভ্যে যাতে ঘরে ঘরে মানুষের এই গ্যাসটি স্বল্প মূল্যে আমরা পৌঁছে দিতে পারি, এটার কিন্তু আমরা উদ্যোগ নিচ্ছি। কিন্তু আপাতত আমাদের আবাসিক খাতে গ্যাস সংযোগটা বন্ধ আছে। আমি বলছিলাম আমাদের সরকারের একটা স্পেশাল ইকোনমিক জোন শেরপুরে হচ্ছে, হবিগঞ্জের সোনারগড়ে একটা 100 স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। কিন্তু সরকারের এই স্পেশাল ইকোনমিক জোনের কার্যক্রমের আগেই মাধবপুর থেকে একদম শেরপুর পর্যন্ত যদি যান, এখন কিন্তু হবিগঞ্জ ঘাট চিনা যায় না। রাতের বেলা গেলে এই রাস্তা দিয়ে মনে হয় না যে হবিগঞ্জের রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন মনে হচ্ছে উন্নত কোনো একটা শিল্প অঞ্চলের দেশ ক্রস করছেন। এটা কিন্তু আমাদের এই দুইটি সরকারের আমলে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। ধন্যবাদ জাহির ভাই। আমরা আসলে সময় খুব কম, তো খুব ছোটো ছোটোভাবে আমি সব কিছু একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, যেহেতু সুযোগ আজকে পেয়েছি এখানে আপনাকে আমরা। আরেকটা যেটা আপনি বলছেন বিনিয়োগের কথা, যে অনেকেই বিনিয়োগ করতেছে হবিগঞ্জ এবং এই অঞ্চলটাতে, এবং আমরা জানি প্রবাসী উদ্দেশ্যে কিন্তু আমাদের নবীগঞ্জ হবিগঞ্জ এলাকার অনেক মানুষই ব্রিটেনে বসবাস করেন। তো একটা সমস্যা যেটা হয়, যারা প্রবাসী যারা বিনিয়োগ করতে যান বাংলাদেশে, তাদের কারোই কিন্তু অভিজ্ঞতা সুখকর নয়, তারা বিভিন্ন ধরনের সমস্যা মুখোমুখি হন এবং পরবর্তীতে এখানে ফিরে আসেন আর দেশের মুখী আর হতে চান না। তো সেই ক্ষেত্রে আসলে যদি হবিগঞ্জে যদি প্রবাসী যারা আছেন তারা যদি স্থানীয়ভাবে বিনিয়োগ করতে চান, আপনি যেটা বলছেন যে কর্পোরেট যারা আছে, স্কোয়ার, প্রাণ, এই বড়ো বড়ো কোম্পানিগুলো এখানে যাচ্ছে, কিন্তু আমরা যারা প্রবাসী যারা আছেন তারাও তো চান যে নিজের দেশ বা নিজের জন্মভূমিতে ইনভেস্ট করতে বা একটা সময় ফিরে যেতে চান। তো সেই ক্ষেত্রে যে সমস্যাগুলোর মুখোমুখি হন, এটা থেকে উত্তরণের পথটা? ধন্যবাদ, ধন্যবাদ। বর্তমান সরকার আসলে শিল্প বান্ধব, এই বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ আমরা সৃষ্টি করেছি। আমি বর্তমান সরকারের একজন নির্বাচিত পার্লামেন্ট মেম্বার হিসেবে আপনার মাধ্যমে, এই বাংলা টিভির মাধ্যমে প্রবাসে বিশেষ করে যুক্তরাজ্যে আমাদের বাংলাদেশের সিলেটের হবিগঞ্জের যে সকল ব্যবসায়ী ভাইয়েরা আছেন এবং বিনিয়োগকারীরা আছেন, আমি প্রকাশ্যে আপনার মাধ্যমে ওনাদেরকে আহ্বান করতে চাই। একাধিকবার আহ্বান করেছি, আজকেও এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করতে চাই, ওনারা আমাদের হবিগঞ্জে বিনিয়োগ করার জন্য আসবেন। একটা চমৎকার পরিবেশ আছে, সরকারের একজন প্রতিনিধি হিসাবে ওনাদের বিনিয়োগকে সিকিউর করা, সহযোগিতা করা যতটুকু দরকার আমার পক্ষ থেকে আমি করব। কিন্তু সুখকর না যে কথাটি আপনি বলেন, এই কথাটির সাথে আমি দ্বিমত পোষণ করি না, দ্বিমত পোষণ করি না এই কারণে, কারণ আপনার এই বাস্তবতা এখান থেকে যারা যান ওনারা কিন্তু দুই দেশে আপনার অবস্থান করার কারণে ওনারা এখানে বিনিয়োগ করেন, হয়তো রং কোনো পার্সনের সাথে একত্রিত হয়ে করার কারণে অনেক সময় ওনারা প্রতারিত হন, এটা বললে ভুল হবে না। আমি মনে করি প্রপারলি যদি ওনারা বিনিয়োগ করেন, ইতিমধ্যে একটু আগেও আমি একটি অনুষ্ঠানে আমার এক সিলেটের এক ভাই বলেছেন আমার শাস্তাগঞ্জে একটা বিনিয়োগ করেছেন, একটু টুকটাক সমস্যা হয়, আমার নোটিশে যখন গিয়েছে আমি ওনাদেরকে সহযোগিতা করেছি। এখন আমাদের আমি এমপিদেরকে পাওয়া আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনাকে রিচ করা সবার পক্ষে সম্ভব না, এটা একটা বিষয়। আপনি হয়তো সংসদে থাকলেন বা আপনি আপনার নির্বাচনী এলাকাতে থাকলেন, প্রশাসনিকভাবে কীভাবে এটাকে সহজ করা যায়? আমাদের হবিগঞ্জে আমাদের প্রবাসীদের বিভিন্ন বিষয় সিকিউর করার জন্য আমাদের সরকার এবং প্রশাসন, বিশেষ করে আমি তো আপনাদের মাধ্যমে জানাতে চাই, হবিগঞ্জে প্রবাসী ভাইয়েরা যদি কোনো অসুবিধায় পড়ে, হবিগঞ্জে জেলা পুলিশ সুপারের অফিসে প্রবাসীদের জন্য একটি সেল খোলা হয়েছে, ওনারা যদি সেখানে যান পুলিশ ওনাদেরকে সেইভাবে সহযোগিতা করবে, আমাদেরকে পাওয়া যায় না। এটা হচ্ছে একটা ভালো ইনফরমেশন। তো প্রিয় দর্শক, একটা ইনফরমেশন আমরা এখান এমপি সাহেবের কাছ থেকে পেলাম, যেটা হচ্ছে যে যদি হবিগঞ্জে কেউ বিনিয়োগ করতে চান, উনি নিজে দায়িত্ব নিয়ে বলছেন, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ব্যক্তিগতভাবে যদি সেই সুযোগ থাকে, সেই সময় থাকে, ওনারা প্রচণ্ড ব্যস্ত থাকেন। তার পাশাপাশি যেহেতু জেলা প্রশাসকের এখানে একটা ডেস্ক করা হয়েছে শুধু প্রবাসীদের সহায়তার জন্য, জেলা পুলিশ সুপারের কাছে, পুলিশ সুপারের এখানে, তো সেখানেও আপনারা অভিযোগ অনুযোগ যেগুলো আছে সেটা দিতে পারেন, যেটা হয়তো পরবর্তী মুহূর্তে সেটা দেখবেন বা জানবেন, সেটার বিষয়ে পদক্ষেপ নেবেন। পাশাপাশি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে যদি আপনি তো হচ্ছেন আমরা যেটা বলি গণমানুষের নেতা বা তৃণমূলের নেতা, একদম গ্রাম পর্যায় থেকে শহর পর্যন্ত সবাই আপনাকে চিনে জানে। সম্প্রতি সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে বা
দেশব্যাপী যেটা হয়েছে বিভিন্ন নির্বাচন আমরা দেখছি যে আওয়ামী লীগ আসলে মনে হচ্ছে যে কোথাও যেন একটা খেই হারিয়ে ফেলছে, একটা অভিযোগ আছে। সেই অভিযোগটা হচ্ছে যে বিভিন্ন দল থেকে লোকজন বিশেষ করে অনেকেই বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে বিগত যে এই সরকারের আমলে শুধু 3 বছরে জামাত এবং বিএনপির থেকে প্রকাশ্যে 30 থেকে 40 হাজার লোক আওয়ামী লীগে যোগদান করেছে। এবং আমরা দেখেছি বিগত নির্বাচনগুলোতে সেটার প্রভাব কিনা অথবা আপনাদের রাজনৈতিক ব্যর্থতা কিনা, কারণ যেহেতু আপনি আওয়ামী লীগের সভাপতি সেই হিসাবে দায়টা আপনার উপরও পড়ে অধিকাংশই, তো আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় নির্বাচনে ব্যর্থ হয়েছে, তো সেই ব্যর্থতাটা কি আসলে সাংগঠনিক ব্যর্থতা নাকি জামাত বিএনপি ভর করেছে আওয়ামী লীগে সেই ব্যর্থতা, এই বিষয়টাকে আপনি আসলে কীভাবে ব্যাখ্যা করবেন? যে কথাটি বলেছেন আপনাকে ধন্যবাদ। আসলে বর্তমান দুটি টার্ম আওয়ামী লীগ ক্ষমতায়, আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে একটা ব্যাপক উন্নয়ন হওয়ার কারণে এক কোন বিষয়ে, বিদ্যুতের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, আপনার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, আজকে একটা ব্যাপক উন্নয়ন হওয়ার কারণে বাংলাদেশ কিন্তু পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এক সময় এই বাংলাদেশকে অনেকেই তলাবিহীন ঝুড়ি বলতেন, আজকে কিন্তু এই তলাবিহীন ঝুড়ি বলার কোনো সুযোগ নাই। এখন উপসে পড়া ঝুড়ি বাংলাদেশ, জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে, গড় আয়ু বেড়েছে, রিজার্ভ বেড়েছে, রপ্তানি বেড়েছে, বাংলাদেশ বিশ্বে আজকে প্রশংসিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ওনার একটা সারা পৃথিবীতে একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে। এই জিনিসটি সকলের চোখে পড়ে, আর এই কারণে আসলে সরকার যখন কাজ করে বিভিন্ন দলের অনেক অনুপ্রবেশকারীরা দলে এই দলে ঢুকেছে, এই কথাটি অস্বীকার করার কোনো সুযোগ নাই, আমি দ্বিমতও করি না। কিন্তু আমরা চেষ্টা করি আমাদের দলে যাতে অনুপ্রবেশকারীরা দলের কোনো ক্ষতি না করতে পারে। এরপরও কিন্তু আপনার সাথে আমি দ্বিমত করছি না, কারণ সাম্প্রতিককালে কিছুদিন আগেও আমাদের বাংলাদেশে কয়েকটি উপজেলা নির্বাচন হয়েছে, আপনি লক্ষ্য করেছেন উসমানীগঞ্জ অথবা আমাদের জগন্নাথপুরে, আমাদের একাধিক প্রার্থী থাকার কারণে আমরা কিন্তু পরাজিত হয়েছি, আমাদের দলের মধ্যে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে। যে যে জায়গায় পৌরসভা নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, আপনার বিভিন্ন উপনির্বাচন বলেন, এই সকল ক্ষেত্রে আওয়ামী লীগের একাধিক প্রার্থী যদি না থাকে সেখানে কিন্তু আমরা ভালো রেজাল্ট করেছি। আবার আমাদের দলের ভিতরে ঢুকে অনেকে কিন্তু চেষ্টা করছে, আপনার সাম্প্রতিককালে আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে নতুন লিডারশিপ বিল্ড আপ হয়েছে, আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা, সাবেক ছাত্রনেতা মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের, উনি আজকে কেন্দ্রীয় আওয়ামী লীগের মহাসচিবের বা সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে উনি সভা করছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। আমাদের দলের মধ্যে অন্য দল থেকে যারা ঢুকে দলের আত্মঘাতী করার চেষ্টা করছে, সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি ভবিষ্যতে আমরা সেই সকল অপশক্তিকে আমরা দল থেকে বের করতে পারবো এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবো। আমি এখানে আপনার সাথে আরেকটু যোগ করি, বিষয়টা হয়তো আপনার জন্য একটু ইয়ে হয়ে যাচ্ছে, যে প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা এর আগেও দেখেছি যে আওয়ামী লীগের এত দুর্দিন আসে নাই যে আমাদের অন্য দল থেকে লোক নিতে হবে, এবং মাননীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কয়েকদিন আগে এটা বেশ ট্রল হচ্ছে সামাজিক মাধ্যমে যে অনেকেই কাওয়া বলে সম্বোধন করেছেন দলে ঢুকছে। যদি আমরা যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনটা দেখি, সেই একই করে এখানে একক প্রার্থী ছিল আপনাদের আওয়ামী লীগের, সেখানে কিন্তু আওয়ামী লীগ বের হয়ে আসতে পারে নাই। এটা ঠিক বের হয়ে আসতে পারে নাই, কিন্তু যে জিনিসটি এটাও তো চিন্তা নিয়ে আসতে হবে যে আওয়ামী লীগ আজকে বাংলাদেশের সরকার, এখন সকল সিট যদি আওয়ামী লীগ নির্বাচিত হয়ে যায় তাহলে অন্য দল যে যারা করে তারা তো হতাশ হবে, এখানে হার জিত আছে। আবার আমাদের দলের ঐক্যের বিষয়টি কিন্তু এখানে প্রাধান্য পায়। কুমিল্লাতে আমাদের একাধিক মাননীয় সংসদ সদস্য নির্বাচিত আছেন, মন্ত্রী আছেন, আমাদের সকলে মধ্যে ঐক্যবদ্ধ থাকলে হয়তো এখানে আমরা জিততে পারতাম, এটা অস্বীকার করি না, কিন্তু এই কথা তো সত্য, আপনারা লক্ষ্য করেছেন এই বাংলাদেশে আমাদের বিরোধী রাজনৈতিক দল বারবার বলে আসছে যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। কুমিল্লার নির্বাচন, নারায়ণগঞ্জের নির্বাচনে প্রমাণিত
শুধু নারায়ণগঞ্জ কুমিল্লা নয়, সারা বাংলাদেশে ইউনিয়ন নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছে, এমন কি আমার নিজের জেলা সাবেক মন্ত্রী এবং সাবেক এমপি আলহাজ দেওয়ান ফরিদ গাজী সাহেব মারা যাওয়ার পরে এটা উপনির্বাচন হয়েছে। এখানে মাত্র 1000 ভোটে আমরা কিন্তু পরাজিত হয়েছি। আমাদের সিট আমরা সরকারে আওয়ামী লীগের আমলে যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয় সকল ক্ষেত্রে, এটা তো প্রমাণিত এবং এটা আবার নতুন করে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন হয় না, অন্য নিরপেক্ষ কোনো সংস্থার প্রয়োজন হয় না, নির্বাচন কমিশনের অধীনেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। এটা কিন্তু একটা গুড সিমটম, এটা অস্বীকার করার উপায় নেই। তাই আমি এটাকে খারাপ দিকে, সকল জায়গায় আমরা যে বিজয়ী হয়ে যাব এটা তো আশাও করা যায় না, হার জিত থাকতেই পারে। তবে যে জায়গা এখানে এটা বিবেচ্য বিষয় যে সরকারের অধীনে অবাধ সুষ্ঠু হচ্ছে কি না নির্বাচনটা। ধন্যবাদ আপনাকে। তার মানে হচ্ছে যে বিষয়টা এমন হচ্ছে যে এমপি সাহেব যেটা বলতে চাইলেন যে সব আসনে যদিও আওয়ামী লীগের ভিতরে উনি কি আসছে অনুপ্রবেশকারী আসছে সেটা কোনো বিষয় না, আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করলে তারা বিজয়ী হতে পারবে। তো আমরা যেহেতু 2019 সালে সংসদ নির্বাচন আমরা সেই সেই সময়ের অপেক্ষায় রইলাম। পাশাপাশি হচ্ছে আপনার সাথে সেই বিষয়টা আমি কথা বলতে চাই। আরও কিছু অভিযোগ নিয়ে যেহেতু আপনাকে পেয়ে গেলাম, এখানে অভিযোগ নিয়ে কথা বলি। হয়তো বা সাধারণ মানুষ যারা এমপিদের কাছে পুষতে পারেন না তাদের অভিযোগ হচ্ছে যে আপনার বিভিন্ন, সেটা আপনার ক্ষেত্রে না, অল ওভার দ্য বাংলাদেশের কথাই বলছি, যে এমপিদের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে, তো সেই সময়টাতে এমপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়, জায়গা দখল হয়, এই জিনিসটা কেন আসলে? ধন্যবাদ। আসলে সুবিধাবাদী এক শ্রেণীর মানুষ আছে, এদের কোনো দল নাই, এরা অলওয়েজ গভর্নমেন্ট পার্টি, যে কথাটি বলছেন। এই সুবিধাবাদী লোকজনরা যে দল ক্ষমতা যায় তারা দল পাল্টায়, এই দল পাল্টিয়ে তাদের ব্যক্তিগত সুবিধা হাসিলের জন্য তারা চেষ্টা করে, আর হাসিলের কারণে অনেক সময় কিন্তু সরকার বা দল সমালোচিত হয়। এই ধরনের ঘটনা বাংলাদেশে দীর্ঘদিনের কালচার। এমপি মন্ত্রী আমরা কাজ করি, আমাদের সংসদে আমাদের সরকারে কাজ করতে হয়, আমাদের নাম ভাঙিয়ে অনেকে অনেক সময় আকাম করে, আমরা ওই সকল নাম ভাঙিয়ে যারা আকাম করে তাদেরকে আমরা ছাড় দিই না। শুধু তাই না, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী এমপিরাও যদি কোনো অপকর্ম করেন তাদেরকেও কিন্তু রেহাই দেন নাই। আপনারা দেখেছেন ক্যাবিনেট মিনিস্টার এবং নির্বাচিত এমপি তারাও কিন্তু ফার পায় নাই, তাদেরকেও আপনার তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হয়েছে। মাননীয়, এখানে বিষয়টি হলো দেখার যে সরকার প্রধান বা সরকার কীভাবে বিষয়টাকে হ্যান্ডেলিং করেন। মাননীয় প্রধানমন্ত্রী একদম স্পষ্ট বক্তব্য যে নিজের দলেরও যদি কোনো নেতাকর্মী অপকর্মের সাথে জড়িত হয় বা মানুষের ক্ষতিকারক কোনো কর্মের সাথে জড়িত হয় তাদেরকে দল বা সরকার আমরা সাপোর্ট দেই না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। কয়টা বলবো, আপনি বিভিন্ন ঘটনা বাংলাদেশে দৃষ্টান্ত আছে, সরকার কঠোর হস্তে আমরা দমন করি। এই কারণে হয়তো এখন এই জিনিসটি এটা ঠিক আজকের যে প্রেক্ষাপট, আজকের প্রেক্ষাপটে গ্রামে তুচ্ছ ঘটনাও কিন্তু সারা পৃথিবীতে জানাজানি হয়, এটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্যোগ, সেটি হলো তথ্য প্রযুক্তির সেবা গ্রাম পর্যায়ে আজকে আমরা পৌঁছে দিয়েছি। সামাজিক এই মাধ্যমের মাধ্যমে গ্রামের তুচ্ছ ঘটনাও আজকে কিন্তু আপনার মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর মানুষ জানতে পারে। আপনারা দেখেছেন এই সকল ঘটনা জানার কারণে সরকারও কিন্তু তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়। আমাদের সিলেটে রাজন হত্যা আপনারা দেখেছেন, এই ধরনের আরও অসংখ্য, এই যে খাদিজা উপর আক্রমণ সরকার কঠোরস্থ কন্ট্রোল করেছেন, আপনার নারায়ণগঞ্জে 7 হত্যা মামলা বিচার দ্রুততম সময়ের মধ্যে হয়েছে, হবিগঞ্জে প্রবাসে বসবাসরত অনেক ভাইদের আমি যেখানে যাই সেখানেই তারা আমাকে প্রশ্ন করে কিবরিয়া সাহেবের হত্যার বিচার আর কত দেরি হবে। আমি আপনার মাধ্যমে বাংলা টিভির মাধ্যমে সকল প্রবাসী ভাইদেরকে জানাতে চাই, আপনারা লক্ষ্য করেছেন কিবরিয়া হত্যার বিচার চলছে, এটা যেহেতু একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, উনি একা না, ওনার সাথে আরও 4 শাহ মঞ্জুরুল হুদা, আব্দুর রহিম, আবুল হোসেন সিদ্দিক, আমাদের আরও 4 নেতাকর্মী জীবন দিয়েছে। এটা চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ড এবং জাতীয় এবং আন্তর্জাতিক
ভাবে এটা কিন্তু পেশার আছে এই হত্যাকাণ্ডের বিচার। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে নির্দেশ দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটি সম্পন্ন করার জন্য। ইতিমধ্যে বিচার কাজ চলছে, আশা করি স্বল্প সময়ের মধ্যে এই বিচার কাজ তো সম্পন্ন হবে। কেন্দ্রীয় হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত ছিল পরিকল্পনার সাথে হত্যার সাথে সকলের নাম চিহ্নিত হয়েছে, এটা আপনারা লক্ষ্য করেছেন। সেদিন কিন্তু এই মামলা আমরা যখন করেছিলাম কাউকেই আসামি করে আমরা মামলা দেই নাই, কিন্তু এই মামলার প্রধান আসামি মুফতি হান্নান নিজ থেকে সে কিন্তু সোমোটু 164 করে কে কে পরিকল্পনার সাথে ছিল সকল তথ্য সে প্রকাশ করেছে। তার তথ্য দেওয়া অনুসারে কিন্তু সিআইডি সার্চিস দিয়েছে এবং বিচার কার্য শুরু হচ্ছে চলছে। আশা করি কিছুদিনের মধ্যেই বিচার কার্য সম্পূর্ণ হবে এবং এই হত্যাকাণ্ডের বিচারটিও জাতি আন্তর্জাতিক পর্যায়ে মানুষ দেখতে পারবে এই সরকার আমলে। ধন্যবাদ সময় দেবী মহোদয়। আজকের পত্রিকায় যেটা দেখলাম হবিগঞ্জের অনেকগুলো হাওর তলিয়ে গেছে, তো আমাদের তো কৃষি নির্ভর, এই হবিগঞ্জের অঞ্চলটা কিন্তু কৃষি নির্ভর, বুড়ো ফসল বিশেষ করে, তো যদি এরা যদি ফসল না তুলতে পারে করে তাদের আসলে প্রোটেকশন করার মতো বা তাদের এই সাহায্য করার মতো সরকারের বা আপনার ব্যক্তিগত উদ্যোগে কোনো পরিকল্পনা আছে কি না একটু যদি বলেন। ধন্যবাদ। আসলে এই যে আজকের পত্রিকার যে নিউজটি, এটা কিন্তু সরকার কর্তৃক না, প্রাকৃতিক একটি দুর্যোগ। এক সময় এই বাংলাদেশ খরা বন্যা সৃষ্টি হতো, এই খরা বন্যাকে পুঁজি করে আমার তৎকালীন সরকারগুলি বিদেশে ক্যাম্পিং করতো। আর বিদেশ বাংলাদেশ মানেই বন্যার দেশ, বাংলাদেশ মানেই দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ মানেই খরার দেশ, এইভাবে চিন্ত। এখন কিন্তু সেই অবস্থান বাংলাদেশে বিরাজ করে না। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দুটি সরকারের আমলে আমরা খাদ্যে এখন ঘাটতিতে না, আমরা কিন্তু উদ্ভিদে। এক সময় এই খাদ্যে আমরা ঘাটতি ছিলাম, এখন কিন্তু আমরা মানুষ বেড়েছে, জমি কমেছে, কম জমির মধ্যে সরকারের অতিরিক্ত ভর্তুকি সার বিনামূল্যে ন্যায্য মূল্যে দেওয়ার কারণে এখন কিন্তু বাংলাদেশে বাম্পার ফলন হচ্ছে। এখন কৃষকের গুলায় জায়গা হয় না, সরকারের গুদামে জায়গা হয় না, আমরা কিন্তু এখন রপ্তানি করতে পারি। এরপরে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে, বিশেষ করে সিলেট অঞ্চলে, সুনামগঞ্জে, হবিগঞ্জে আমরা এই এই আর্লি ফ্লাড যেটা, এই ফ্লাডে আমাদের অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সরকারের একটি আপদকালীন একটা উদ্যোগ আছে, অবশ্যই আমরা এই ব্যাপারে আমাদের কৃষকদেরকে সহযোগিতা করার আমরা চেষ্টা করব। তবে এই কথাটি বলতে পারি, যদিও এই একটি অঞ্চলে এই খরা এই এই দুর্যোগে আক্রান্ত হয়েছে, আমাদের ফসলে কিছুটা ঘাটতি হবে, কিন্তু আমাদের দেশে খাদ্যে ঘাটতি হবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর সরকারে আমরা কিন্তু তিনটি ফসল ফলানোর জন্য উদ্যোগ নিচ্ছি এবং ওনার একটি নির্দেশ বাংলাদেশের 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে, আবাদি হয়, তার জন্য একাধিক প্রণোদনা আমরা একটি বাড়ি একটি খামারের মাধ্যমে দরিদ্র গোষ্ঠীকে দারিদ্র সীমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সহযোগিতা করে যাচ্ছি। ন্যায্য মূল্যে সার দিচ্ছি, বিনামূল্যে বীজ দিচ্ছি, বিনামূল্যে সার দিচ্ছি। আজকে আমাদের দেশে কৃষক কিন্তু এখন কৃষিকাজকে অবহেলা করে না, অসম্মান কেউ করে না। আমরা কিন্তু এই কৃষকদেরকে প্রণোদনা দেওয়ার কারণে এখন বাংলাদেশে একটা বাম্পার ফলন হচ্ছে। আবার 10 টাকা কেজিতে চাল দিচ্ছি। সামাজিক নিরাপত্তার বেষ্টনীতে আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, আজকে হরিজন ভাতা, আপনার জেলেদেরকে আমরা ভাতা, এই সকল ভাতা দেওয়ার কারণে ইজরা সম্প্রদায় তাদেরকে ভাতা দিয়ে এখন কিন্তু আমাদের দেশে এখন দারিদ্র সীমা থেকে আমরা অতি দারিদ্র থেকে দারিদ্র সীমা থেকে আমরা নামিয়ে এনে আমরা মধ্যম আয়ের নিম্ন আয়ের দেশে আমরা উন্নীত করতে সক্ষম হয়েছে। এই এইগুলি কিন্তু সরকারের একটা পরিকল্পনার একটা ফসল। আমরা বিশ্বাস করি হবিগঞ্জ সহ সুনামগঞ্জে আমরা সরকারি উদ্যোগে আমাদের এই কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা অবশ্যই সরকারের পক্ষ থেকে সহযোগিতা। এই জিনিসটাকে আসলে কোনো স্থায়ী সমাধান করা কোনো স্থায়ী সমাধান সম্ভব না। যে বিষয়গুলো হয় সাধারণত যে বেড়িবাঁধের ভাঙনের ফলে বা সময় মতো বেড়িবাঁধ মেরামত হয় নাই, সেই কারণে কিন্তু এই ফ্লাশ ফ্লাড যেটাকে বলে হঠাৎ করে পানি চলে আসার বিষয়টা না, ফ্লাশ ফ্লাড হঠাৎ করে না। আপনার এই আমাদের দেশে সারা পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জ, আপনি জানেন জলবায়ু পরিবর্তন, এখন সারা বিশ্বে আপনার
যে শিল্পায়ন শিল্প অঞ্চল শিল্পায়ন হয়েছে, এই শিল্পায়নের ক্ষতি কিন্তু আমাদের মতো বাংলাদেশ দরিদ্র দেশগুলি আমরা এফেক্টেড হচ্ছি। এই জলবায়ুর পরিবর্তনের প্রভাব কিন্তু এই চৈত্র মাসে অতিরিক্ত বৃষ্টি, এর আগে কিন্তু চৈত্র মাসে এই ধরনের বৃষ্টিপাত হয় নাই, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু আর্লি ফ্লাড হয়েছে। এই ফ্লাডটি যে জিনিসটি আপনি বলেছেন আমাদের বেড়িবাঁধ, হ্যাঁ আমরা বেড়িবাঁধ নির্মাণ করি, আমরা মেরামত করি, কিন্তু এই বাঁধ সময় মতো অনেক সময় আমরা নির্মাণ করতে পারি না, এখানে কিন্তু আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে। আবার আমাদের দেশে যখন এই চৈত্র মাসে এখন বন্যা হবে, এটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারি নাই, বন্যার সময় না, কিন্তু এই সময় কিন্তু এখন আপনার জুন পর্যন্ত কাজ চলে, এই কাজ চলাকালীন অবস্থায় এই বৃষ্টির কারণে এটা ভাঙন হয়েছে, এই কারণে হয়তো আমার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমরা আরও কথা বলবো আপনার সাথে, ছোট একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি আবারও ছোট একটা বিরতিতে, ফিরে এসে আবারও কথা বলবো হবিগঞ্জ তিন আসনের সম্মানিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের সাথে। তখন আমাদের সাথেই ফিরছি ছোট একটা বিরতির পর। কিন্তু বইয়ে এটা আমি